নমস্কার বন্ধুরা, আজকে আমি গ্রিন রুম লেডিস বিউটি পার্লারের পক্ষ থেকে একটা মেকআপের লুক নিয়ে এসেছি। প্রথমে আমরা আইব্রোসে যে ফাঁকা অংশ আছে সেই অংশটাকে ভরাট করব, যাতে ন্যাচারাল লুক বেরিয়ে আসে এবং আইব্রোস যাতে প্রমিনেন্ট লাগে। অযথা বেশি আমরা আইব্রোসে জেল ইউজ করব না, তাতে আইব্রোস আর্টিফিশিয়াল লাগে। তারপরে আইব্রোসের লাইনকে প্রমিনেন্ট করার জন্য আর আইলিডে যেহেতু আমরা আইশ্যাডো ইউজ করব, সেই আইশ্যাডোকে ভাইব্রেন্ট করার জন্য আমরা আইলিডে একটুখানি কনসিলার ইউজ করব। এক্ষেত্রে আমরা ক্রায়লনের ডার্মাটা ইউজ করছি। পরে আমরা কনসিলারকে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে অল্প একটু পাউডার পাফ করে নেব। তারপরে আমরা ইউজ করব আইশ্যাডো। এক্ষেত্রে আমরা ট্রানজিশন শেড হিসাবে আমরা ব্রাউন আর অরেঞ্জকে একসঙ্গে মিশিয়ে আমরা ইউজ করছি। প্রথমে আমরা ক্রিজ লাইনে করে, তারপরে আইশ্যাডো অ্যাপ্লাই করে, তারপরে খুব সুন্দর করে আমরা ব্লেন্ড করে দেব। এখন আমরা কিভাবে ব্লেন্ড করছি, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমরা খুব সুন্দর করে ব্লেন্ড করে দেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আমরা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আইসে যে ভেতরের কোণা আছে আর বাইরের কোণা, অর্থাৎ ইনার কর্নার আর আউটার কর্নারে অল্প একটু অ্যাপ্লাই করে ওটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো। কিন্তু মধ্যখানের অংশটাকে আমরা ফাঁকা রাখবো। আইলিডের মধ্যখানের যে ফাঁকা অংশ আছে ওখানে আমরা ব্রাউন কালারের শিমার আইশ্যাডো অ্যাপ্লাই করবো। এরপরে আমরা আইব্রোসের বনি আর আইসে ইনার কর্নারে সেখানে আমরা একটু হাইলাইটার ইউজ করব। আমরা খুব সুন্দরভাবে লাইনার অ্যাপ্লাই করব। আইশ্যাডো অ্যাপ্লাই করার সময় আমরা যে স্কচ টেপ বা সেলো টেপ লাগিয়েছিলাম সেটাকে আমরা তুলে দেব। এটা খুব ভালো হয় যদি আমরা লাইনার পরানোর পরে তুলি, তাহলে কি লাইনারের একটা সুন্দর মেজারমেন্ট পাওয়া যায়, দুদিকে লাইনারটা খুব সুন্দরভাবে সমানভাবে ড্র করা যায়। এরপরে আমরা নিচে যে আইশ্যাডো পড়েছে ওটা খুব সুন্দরভাবে রিমুভ করে আমরা বেস মেকআপ করব। এখানে স্কিন টোনের থেকে একটু ডার্ক কালারের আমরা বেস মেকআপ করব। এক্ষেত্রে আমরা কালার কারেক্টার ইউজ করিনি, কারণ আমাদের যে মডেল তার খুব বেশি আন্ডার আই ছিল না, এই জন্য ওর থেকে একটু ডার্ক কালারের ফাউন্ডেশন দিয়ে আমরা ওটাকে আগে হাইড করেছি। তারপরে আমরা ওটাকে খুব সুন্দরভাবে ফাউন্ডেশনকে ব্লেন্ড করে হাইলাইট জোনে মডেলের কমপ্লেক্সনের 2 শেড লাইট কালারের আমরা ফাউন্ডেশন দিয়ে হাইলাইট জোনকে কভার করে ওটাকেও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়েছি। এরপরে আমরা ফাউন্ডেশনকে লক করার জন্য পাউডার অ্যাপ্লাই করেছি, খুব সুন্দরভাবে পাউডার অ্যাপ্লাই করেছি যাতে ফাউন্ডেশন লক হয়ে যায়। এরপরে আমরা কাজল অ্যাপ্লাই করে কাজলের ঠিক নিচেই আমরা যে ব্রাউন কালারের আইশ্যাডো আমরা আইলিডে দিয়েছি সেই ব্রাউন কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি আর আমরা মাস্কারাও ইউজ করেছি। আমরা খুব হালকা করে কন্ট্রোল ইউজ করেছি, যেখানে কন্ট্রোল করার প্রয়োজন নেই ওখানে আমরা কন্ট্রোল করিনি, যেখানে কন্ট্রোল করার প্রয়োজন আছে ঠিক সেই জায়গাগুলোতেই আমি কন্ট্রোল করেছি। এরপরে হাইলাইটার ইউজ করা হয়েছে, যেখানে পিক পয়েন্ট আছে অর্থাৎ হাইলাইট জোন সেইগুলোতেই হাইলাইটার ইউজ করা হয়েছে, যেমন কপালের দুপাশের কিছু অংশ, নোজ, ব্রিজ, থুতমির ওপরের অংশ,
এই সব জায়গায়, চিনে এই সব জায়গায় হাইলাইটার ইউজ করা হয়েছে। আর কাজলের ঠিক নিচে আমরা ব্রাউন কালারের আইশ্যাডো, যেটা আমরা আইশ্যাডো হিসাবে আইলেডে ইউজ করেছি, সেই ব্রাউন কালার আইশ্যাডো একটু আমরা নিচে ব্লেন্ড করে দেবো, এতে চোখকে আরও খুব সুন্দর লাগবে। ওটা হচ্ছে দুপাশে ডার্ক ব্রাউন দিয়ে মধ্যখানে আমরা যে শিমার বেস আইশ্যাডোটা আছে ব্রাউন কালারের, ওটা অ্যাপ্লাই করবো। আমরা লিপস্টিক অ্যাপ্লাই করেছি, প্রথমে লিপ লাইনকে খুব সুন্দরভাবে ড্র করে তারপরে লিপস্টিক দিয়ে আমরা ফিল করে দিয়েছি। এইভাবে আমরা মোটামুটি, এরপরে অবশ্যই আমরা মেকআপ ফিক্সার ইউজ করেছি। এইভাবেই আমরা পুরো মেকআপকে কমপ্লিট করেছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।